গ্যাসে ম্যাগি বসিয়ে দিয়েছি মেয়ের জন্য। মেয়ে খেয়ে একটু যাবে, টিউশন আছে। আর আমি আজকে নিজে বাজার যাব, বাজার গিয়ে দেখি কি পাই, নিয়ে আসব, তবে রান্না হবে। আর মোটামুটি সব কাজ পরিষ্কার করে করে নিয়েছি, বাসন টাসন মেজে নিয়েছি, দেখতে পাচ্ছি। দেখো আজ আমি নিজে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে কত কি মাছ নিয়ে এসেছি। দেখো এখানে নিয়ে এসেছি চিংড়া মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ নিয়েছি 350। বেশ সুন্দর চিংড়িগুলো, ভালো লাগলো, সেই কারণে নিয়ে নিলাম। বাড়িতেই ছাড়াবো, ছাড়াতে পারিনি, প্রচণ্ড ভিড়, সেই কারণের জন্যে। কি করা যায় দেখি চিংড়ি মাছ দিয়ে। এখানে নিয়েছি এগুলো হচ্ছে পায়রা চাঁদা। দেখো এক কাটার মাছ, দারুণ ভালো লাগে। তিনটে করে নিয়েছি এই কারণেই, আগে চারটে নিতাম লাকি ছিল বলে, এখন লাকি নেই, আমরা তিনজনে তিনটে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো সাইটিং আর বোলা, মাছের ঝাল খেতে দারুণ লাগে। দেখা যাক আজকে কি মাছ রান্না করি, চলো। দেখো আমি আজকে এই মাছটা করবো, পায়রা চাঁদা, এখানে ভেজে নিচ্ছি। আচ্ছা চিংড়ি মাছের মাথাগুলোকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা পরপরে উপরে ভেজবো, ভেজে খাবো। আর এখানে চিংড়ি মাছটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, এঁচো নিয়ে এসেছিলাম বাজার থেকে, একদম কেটে ফ্রেশ করে শুধু ধুয়ে আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি আজকে কী বানাবো অবশ্যই দেখতে পাচ্ছ, আমি আজকে তোমাদেরকে দেখাবো এঁচোর চিংড়ি। চলো তাহলে আমি কী করছি দেখি থাকো। দেখো এখানে আমি মশলা করে নিয়েছি মিক্সিতে, পেঁয়াজ আদা রসুন আর একটা বড় টমেটো দিয়ে দিয়েছি। এত মশলা তো আমার লাগবে না, এটা কৌটো করে ভিজে ঢুকিয়ে দেবো। আর যে মশলাটা আমার লাগবে, সেটা আমি নিয়ে নিয়েছি এখানে, 3 চামচ মশলা নিয়ে নিয়েছি বাটাটা, কেননা এঁচোর চিংড়ি করছি, বুঝতেই পারছো একটু রিচ মতনই হয়, একটু মশলা বেশি দিতে হয় সেই কারণে। পেঁয়াজ করছি, কড়াই তেল দিয়ে দিলাম, এঁচো সেদ্ধ করে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, আর এখানে চিংড়ি মাছকে ভেজে রেখে দিয়েছি। দেখো আমি করবো চিংড়ি, এঁচোর চিংড়ি। চলো তাহলে, তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে একটু সামান্য গোটা জিরে আর একটা তেজপাতাকে অর্ধেক করে নিয়েছি, তেলটা গরম হওয়ার। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়ন। এটা ফোড়ন হিসেবে দিলাম, আলুগুলো দিয়ে ছেড়ে দেবো। আলুগুলো ভাজতে ভাজতে মাঝখানে পেঁয়াজটা দিয়ে, আলুগুলো একটু ছড়িয়ে মাঝখানে পেঁয়াজটা দিয়ে, তারপর পেঁয়াজটা ভাজবে। এই আলুগুলো আগে কড়া করে ভেজে নেবো, যদি আগে পেঁয়াজ দিয়ে দিতাম তাহলে পেঁয়াজগুলো ভেজে লাল হয়ে যায়, দেখতে বাজে লাগে। ওই জন্য আমি আলুগুলোটাকে ভেজে তার মাঝখানে তেলটাকে ছেড়ে দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো ভালো করে। আলুর মাঝখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটাকে ভেজে নেবো।
আমার ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি ছেড়ে দেব এই চিজটা ভালো করে ভেজে নেব তিনটাকে একসাথে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমার দিয়ে দিলাম এবার মশলাটা আমি ভালো করে কষতে থাকব মশলার আলুটাকে আমি ভালো করে মশলা দিয়ে কষতে নেব এখানে একটা মশলা করে রেখেছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি ছোট্ট চামচে আর দু চামচ ধনে গুঁড়ো দিয়েছি এই দিয়ে আমি একটা সামান্য জল দিয়ে একটা মানে বাটা মশলা করে রেখেছি এটা আমি এবার দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে দেখো কষে নেব দারুণ একটা গন্ধ ছেড়েছে দারুণ গন্ধ ছেড়েছে আর একটু কষে নেব তারপর আমি জল দেবো দেখো এবার আমি জল দিয়ে দেবো অল্প জল দেবো কারণ আমার মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে চন্দ্রমুখী আলু আর আমি এসব তো আলু সেদ্ধ করে রেখেছিলাম ব্যাস এবার আমি লবণ দেবো লবণ দিয়ে দিলাম দেখো এক চামচ দেখো ফুটছে তরকারিটা দেখো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে দেবো এক চামচ চিনি একদম আমরা ঝাল খেতে পারি না আমি একটু ঝোলঝলি রাখবো কারণ চন্দ্রমুখী আলু ঝোলটা একদম শুকিয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা শাহী গরম মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি রেডি এচর চিংড়ি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে লাইক দেবে শেয়ার করবে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলো তাহলে